গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস এইটের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির গৌরী তেওয়ারির মেয়ে গল্পটির সেকেন্ড পার্ট নিয়ে। গত ভিডিওতে আমি গল্পের প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে একটি বাঙালি মেয়ে বিহারের বিঠৌরা গ্রামে একটি হিন্দুস্থানী পরিবারে বিয়ে হয়েছিল এবং তারপর তার যে কষ্ট এবং তার বাবা, তার দাদা এবং তার বাড়ি যে বর্ধমানের রাজপুর গ্রামে, সেই বর্ণনাগুলো আমরা প্রথম অংশে দেখেছি। সেই সঙ্গে আরও দেখেছি যে সেই মেয়েটির দিদিও সেখানেই বিয়ে হয়েছিল এবং সে গলায় দড়ি দিয়ে মারা যায়। এবার আমি গল্পের শেষ অংশটুকু নিয়ে আজকে আলোচনা করছি। জিজ্ঞাসা করিলাম, তোমার দিদি গলায় দড়ি দিয়ে মর দিল কেন? অর্থাৎ লেখক সেই মেয়েটিকে জিজ্ঞাসা করিল। মেয়েটি উত্তর বলল, দিদি রাজপুরে যাবার জন্য দিনরাত কাঁদত, অর্থাৎ বাপের বাড়িতে খেত না শুতো না, তাই তার চুল আড়ায় বেঁধে তাকে তিন রাত দাঁড় করিয়ে রেখেছিল। অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছিল, তার চুল বেঁধে দিন রাত রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল, তাই দিদি গলায় দড়ি দিয়ে মরেছে। প্রশ্ন করিলাম, তোমারও শ্বশুর শাশুড়ি কি হিন্দুস্থানী, অর্থাৎ বিহারি? মেয়েটি আরেকবার কাঁদিয়া ফেলিয়া কহিল, হ্যাঁ, আমি তাদের কথা কিছু বুঝতে পারি না, তাদের রান্না মুখে দিতে পারি না, আমি তো শুধু দিনরাত কাঁদি, কিন্তু বাবা আমাকে চিঠিও লেখে না, নিয়েও যায় না। এই কথাগুলি সেই মেয়েটি ভিখারি বেশধারী লেখককে বলল। জিজ্ঞাসা করিলাম, তোমার বাবা তোমাকে এত দূরে বিয়ে দিল কেন? মেয়েটি কহিল, আমরা যে তেয়ারি, আমাদের বর ও দেশে পাওয়া যায় না, অর্থাৎ বর্ধমানে যেখানে লেখক এই মেয়েটির বাপের বাড়ি, সেখানে ওদের জাতের ছেলে পাওয়া যায় না বলে ওর বাবা ওদেরকে এত দূরে বিয়ে দিয়েছিল। অর্থাৎ এখানেও সেই জাতপাতের ভেদের বর্ণনাটা আমরা পাচ্ছি। এবার লেখক প্রশ্ন করলো যে তোমাকেও কি ওরা মারধর করে? করে না, এই দেখো না বলিয়া মেয়েটি তার বাহুতে অর্থাৎ হাতে পিঠে গালের ওপর দাগ দেখিয়ে কাঁদিতে লাগিল। সেই সঙ্গে বলিল যে আমিও দিদির মতন গলায় দড়ি দিয়ে মরব। তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষুও সজল হইয়া উঠিল, অর্থাৎ লেখকের চক্ষেও জল চলে আসলো। আর প্রশ্নোত্তর বা ভিক্ষার অপেক্ষা না করিয়া আমি সেখান হইতে বাহির হইয়া পড়িলাম। মেয়েটি কিন্তু আমার পেছনে পেছনে আসিয়া বলিতে লাগিল, আমার বাবাকে গিয়ে তুমি বলবে তো আমাকে একবার নিয়ে যেতে, নইলে আমি ড্যাশ, অর্থাৎ নইলে আমি সেও যে দিদির মতো গলায় দড়ি দিয়ে মরবে সেটাও ভাষায় বোঝানোর চেষ্টা করল। আমি কোনো মতে একটা ঘাড় নাড়িয়া সায় দিয়া দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেলাম। মেয়েটির বুক চেরা আবেদন আমার কানের মধ্যে বাজতে লাগিল। রাস্তার মোড়ের ওপরেই একটা মুদির দোকান, প্রবেশ করিতেই দোকানদার সসম্মানে অভ্যর্থনা করিল। অর্থাৎ লেখক সেখানকার রাস্তার মোড়ে একটা মুদির দোকানে গিয়ে দাঁড়ালো এবং দোকানদার তাকে যথাসাধ্য অভ্যর্থনা জানাল। খাদ্যদ্রব্য ভিক্ষা না করিয়া যখন একখানা চিঠির কাগজ ও কালি কলম চাহিয়া বসিলাম তখন সে কিছুটা আশ্চর্য হইল বটে, কিন্তু প্রত্যাখ্যান করিল না। অর্থাৎ সে মুদির দোকানের কাছে গিয়ে ভিখারি বেশধারী লেখক কী চাইল? একটি কাগজ আর হচ্ছে কালির কলম, সে চিঠি লিখবে হয়তো। সেইখানে বসিয়া গৌরী তেওয়ারির নামে একখানি পত্র লিখিলাম, সমস্ত বিবরণ দিলাম, ঠিকানা দিলাম বর্ধমান জেলার রাজপুর গ্রাম। জানি না সে পত্র গৌরী তেওয়ারির কাছে পৌঁছালো কি না বা পৌঁছালেও সে কিছু করিয়াছিল কি না, কিন্তু ব্যাপারটা আমার মনের মধ্যে এমন মুদ্রিত হইয়াছিল যে এতকাল পরেও তাহা স্মরণে আছে এবং আদর্শ হিন্দু সমাজের এই যে জাতিভেদের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব আজিও যায়নি। অর্থাৎ পুরো গল্পটাতে লেখক আসলে আমাদের সমাজে জাতপাতের ভেদ, এই জাতপাতের ভেদের কথাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। যদি গল্পটার আমরা মোরাল স্টোরি দেখতে চাই, এই হচ্ছে মোটামুটি গল্পটার বিষয়। এবার এখান থেকে তোমরা যে কোশ্চেন অ্যান্সার ওয়ার্কশিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। ধন্যবাদ।